আগামী দিন ইনশাআল্লাহ ইউটিউবেও এই রুল হক নূর চ্যানেলটির মাধ্যমে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং এই চ্যানেলটির লিংক এই ভিডিওর সাথেই দেওয়া আছে। সুতরাং আপনারা চাইলে আমার বিভিন্ন কার্যক্রমের তথ্য আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই, আবার একই সাথে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকের পাশাপাশি বেশ কিছু নেতিবাচক দিকও আমাদের দৃষ্টিভঙ্গি হয়। যেমন বিভিন্ন রকমের অশ্লীল কন্টেন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, যেটা আমি মনে করি যে আমাদের জন্য একটা ক্ষতিকর দিক। এবং একই সাথে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ সহজেই কানেক্টেড থাকতে পারে, একে অপরের সম্পর্কে জানতে পারে এবং বিভিন্ন ধরনের তথ্য খুব সহজেই তারা সংগ্রহ করতে পারে, অত্যন্ত পজিটিভ দিক। বাংলাদেশের বর্তমান এই কর্তৃত্ববাদী সরকারের সময়ে আমরা মূলধারার গণমাধ্যমের ভূমিকার চেয়েও বলতে গেলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অনেক সক্রিয় এবং ইতিবাচক ভূমিকা দেখি। সে কারণেই সোশ্যাল মিডিয়াতে মানুষের আগ্রহ বেড়েছে। আমার নিজেও বিশেষ করে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু একই সাথে আবার এটাও ঠিক, আসলে আমার নামে বেশ কয়েকটি ফেক পেজ রয়েছে যেগুলোর কারণে আমি বিভ্রান্তিতে আসলে, বা যেগুলোর কারণে আমি নিজে অনেক ক্ষেত্রে একটু খুবই অস্বস্তিতে থাকি, যে পেজগুলো থেকে নানা ধরনের পোস্ট দেওয়া হয় যেগুলোর সাথে আসলে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। তো তারপরেও আমার শুভাকাঙ্ক্ষী ভক্ত অনুসারী সকলকে আমি জানিয়েছি যে আসলে আমার দুটো পেজ রয়েছে এবং সেগুলোর লাইক সংখ্যা দেখে আপনারা বুঝতে পারবেন যে একটা যেমন 9 লাখের মতো আর একটা 6 লাখের মতো, যেটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন যেটা রিয়েল পেজ। এই পেজের পাশাপাশি আমি দেখেছি বিশেষ করে ইউটিউবেও হচ্ছে আমার নামে কয়েকটি চ্যানেল রয়েছে যেগুলো আমি চালাই না এবং যেগুলোতে এমন ধরনের উদ্ভট কন্টেন্ট কাটসাট করে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়া হয় যেগুলো আসলে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অস্বস্তিকর এবং কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকর। তো সেই বিভ্রান্তি এবং অস্বস্তি দূর করতে আমি নিয়মিত আপনার ফেসবুকেও যেমন দুটো পেজের মাধ্যমে আপডেট দিয়ে থাকি, আগামী দিন ইনশাল্লাহ ইউটিউবেও এই রুল হক নূর চ্যানেলটির মাধ্যমে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং এই চ্যানেলটির লিংক এই ভিডিওর সাথেই দেওয়া আছে। সুতরাং আপনারা চাইলে আমার বিভিন্ন কার্যক্রমের তথ্য আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে পারেন। আশা করি ইউটিউব চ্যানেলটিতে এখন থেকে নিয়মিত বিভিন্ন আপডেট দিব যাতে এটা একটা আর্কাইভ থাকে। ধন্যবাদ সকলকে।